পরিবেশ অধিদপ্তর একটি বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, যেখানে আপনারা হচ্ছে 275টি পদে বাংলাদেশ সকল জেলা থেকে অষ্টম এসএসসি এইচএসসি পাশে আবেদনটি করতে পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আপনারা অনেক সুস্থ এবং ভালো আছেন। তো আবার একটি হচ্ছে সরকারি সার্কুলারে আপনাদের চলে আসলাম উপস্থাপন করার জন্য, সেটা হচ্ছে পরিবেশ অধিদপ্তর 275টি পদে একটি বিশাল বড় বিজ্ঞপ্তি প্রকাশ করেছে, সেটি সম্বন্ধে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো এখানে কতটি পদ আছে, কোন পদে আপনার কতজন লোক নেওয়া হবে, বেতন কত ধরা হয়েছে এবং আবেদন করে শুরু হবে, সেই সব বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব। তো আপনারা চেষ্টা করুন ভিডিওটি সম্পূর্ণ দেখার। ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে আপনার হচ্ছে অল বাটনে ক্লিক করে রাখবেন, যাতে করে আমি যখনই কোনো ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাকে নোটিশন পৌঁছে যাবে। এছাড়া দেখতে পাচ্ছেন কিন্তু অনেক গুলো কিন্তু ভিডিও আপলোড করা আছে, যেগুলো ডেট আছে সেগুলো আপনারা হচ্ছে চাইলে দেখে নিতে পারেন। তো ভিউয়ার্স, চলুন আমরা ভিডিও শুরু করি। তো আমরা এটা হচ্ছে মূলত হচ্ছে শেষের দিক থেকে দেখবো, ঠিক আছে? তো এখানে বলা আছে, একটু জুম করে নিই, এখানে কিন্তু বলা আছে সর্বমোট 275টি পদ, ঠিক আছে? আপনার 27টি হলো স্থায়ী এবং 248টি অস্থায়ী। তো এখানে বলা আছে যে অফিস সহক এখানে হচ্ছে 90 জন লোক নেওয়া হবে, ঠিক আছে? এখানে বেতন স্কেল আপনার 20,010 থেকে এখানে বলা আছে কোন স্বীকৃত বোর্ড হতো অন্য অন্য মাধ্যমে স্কুল সার্টিফিকেট সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ হতো। এখানে আপনি এসএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন, সেটা হচ্ছে জেনারেল হোক, ভোকেশনাল হোক, যে কোনো বিভাগ থেকে আপনি এসএসসি পাশ করলে আপনি এখানে আবেদনটি করতে পারবেন। ক্যাশ সরকার এখানে একজন লোক নেবে বেতন স্কেল 20,570 টাকা, এখানে আপনি হচ্ছে এসএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন। প্রসেস সার্ভার এখানে হচ্ছে 8 জন লোক নেওয়া হবে, 8,800 থেকে আপনার হচ্ছে 21,310 টাকা, গ্রেড তো হচ্ছে 18। এখানে শিক্ষা জগৎ বলছে কোনো স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ, এখানে আপনি হচ্ছে এসএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন। তারপরে বলা আছে যে 10 নম্বর পদ যে হচ্ছে গাড়ি চালক, এখানে 2 জন লোক নেওয়া হবে, বেতন স্কেল আপনার হচ্ছে 22,490 টাকা, এখানে আপনার হচ্ছে অষ্টম শ্রেণী পাশ করলে আবেদনটি করতে পারবেন এবং হালকা অথবা ভারী যানবাহন চালানোর লাইসেন্স এবং গাড়ি চালানোর অন্যান্য 2 বছরের অভিজ্ঞতা থাকা লাগবে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকর, এখানে 5 জন লোক নেওয়া হবে, বেতন স্কেল আপনার হচ্ছে 22,490 টাকা, এখানে আপনার হচ্ছে এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার আপনার হচ্ছে ব্যবহার দক্ষতা থাকা লাগবে এবং কম্পিউটারে আপনার ইংরাজি সর্বনিম্ন 20টি শব্দ এবং বাংলায় 20টি শব্দ আপনাকে টাইপ করতে হবে। তারপরে বলা আছে যে স্টোর কিপার আপনার হচ্ছে 2 জন লোক নেওয়া হবে, বেতন স্কেল 22,490 টাকা, এখানে আপনার হচ্ছে দ্বিতীয় বিভাগের সমাবেন সিজিবি বাণিজ্য বিভাগে আপনি এই আপনি আপনার হচ্ছে এইচএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটারে এমএস অফিস এবং এমএল এক্সেল কাজের সনদ আপনাকে থাকা লাগবে। স্টোর কিপার, তারপরে বলছে ডাটা এন্ট্রি অপারেটর, এখানে হচ্ছে 50 জন লোক নেবে, বেতন স্কেল 22,490 টাকা, এখানে আপনার হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক এইচএসসি পাশ করলে আবেদনটি করতে পারবেন। তারপরে হচ্ছে নমুনা সংগ্রহকারী, এখানে 46 জন লোক নেবে, বেতন স্কেল 22,000 থেকে 490 টাকা, গ্রেড তো হচ্ছে 16। এখানে শিক্ষা জগতে বলা হচ্ছে যে এখানে এইচএসসি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন। গবেষণাগার সহকারী এখানে হচ্ছে 12 জন লোক নেওয়া হবে, 9,700 থেকে 23,490 টাকা, এখানে হচ্ছে গ্রেড তো হচ্ছে 15। তো এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতো অন্য দ্বিতীয় বিভাগ বা সমন্বয় সিজিবির বিজ্ঞান বিভাগে মাধ্যমিক ও সার্টিফিকেট বা সমন্বয় পরীক্ষা উত্তীর্ণ। উচ্চ মান সহকারী এখানে 3 জন লোক নেওয়া হবে, বেতন স্কেল আপনার 24,000 থেকে 680 টাকা, এখানেও আপনি হচ্ছে সমমানের ডিগ্রি, অর্থাৎ আপনি হচ্ছে ডিগ্রি পাস করলে আপনি আবেদনটি করতে পারবেন এবং কম্পিউটার চালানোর আপনার দক্ষতা থাকা লাগবে। ষাট লিপিকার কম্পিউটার অপারেটার, এখানে হচ্ছে 15 জন লোক নেওয়া হবে, তো হচ্ছে বেতন স্কেল আপনার 26,590 টাকা, এখানেও আপনার হচ্ছে সমান ডিগ্রি আপনার হচ্ছে ডিগ্রি পাস করে আবেদনটি করতে পারবেন। হিসাব রক্ষক, এখানে হচ্ছে 40 জন অস্থায়ীভাবে লোক নেওয়া হবে। আর সেই হিসাব অস্থায়ী বলতে বিষয়টা বোঝা, আপনার যখন আপনি চাকরিতে ঢুকবেন তখন কিন্তু আপনার অস্থায়ী থাকে, কিন্তু এটা আপনার 6 মাস পর কিন্তু স্থায়ী হয়ে যায়, এটা বিষয়টা নিয়ে কোনো ঘাবড়ার কোনো প্রশ্ন নাই। তো আপনি চাইলে আবেদনটি করতে পারেন। এখানে তারপরে 1 নম্বর পর্যায়ে বলা হয়েছে যে প্রজেক্ট নিস্ট ক্যামেরাম্যান, 1 জন লোক নেওয়া হবে, 11,300 থেকে 27,300 টাকা, এখানে আপনার হচ্ছে
ডিগ্রি পাশ করলে আপনি সরি কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা স্নাতক ডিগ্রি পাশ করলে আপনি আবেদনটি করতে পারবেন। তো আমরা দেখবো হচ্ছে এবার হচ্ছে আবেদনগুলো শুরু হবে শেষ হবে, ঠিক আছে? তো নিম্ন বর্ণিত শর্ত বলি যে আবেদন ফর্ম পূরণ করতে হবে শর্ত বলছে সেগুলো আমরা দেখে নিব। তো এখানে বলছে 1 ডিসেম্বর 2022 তারিখ ধরে আপনার হচ্ছে বয়স সর্বোচ্চ 18 থেকে 30 বছর হলে আপনি আবেদনটি করতে পারবেন। এখানে বলা হচ্ছে 22/9/2022 তারিখ ধরে যে নাম্বার দেওয়া আছে, ঠিক আছে, 25/3/2022 তারিখে আপনার হচ্ছে বয়স সর্বোচ্চ বয়সের মধ্যে ছিল যে সকল প্রার্থীরা আবেদন করতে পারবেন, ঠিক আছে? আর আবেদনটি কিন্তু আপনার আছে DOE.com বিডিও ওয়েবসাইট ঢুকে কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। আর আবেদনটি শুরু হবে 5 জানুয়ারি 2023 সকাল 10টা এবং শেষ হবে 5 ফেব্রুয়ারি 2023 বিকাল 5টা। এই সময়ের ভিতর কিন্তু আপনাকে আবেদনটি করতে হবে। তো এটা মূলত আপনার অনলাইনে আবেদন করতে হবে। আর অনলাইনে আবেদন করার পর আপনাকে হচ্ছে অ্যাপ্লিকেশন আইডি আপনাকে যে একটা হচ্ছে ইউজার আইডি দেওয়া হবে, সেখানে ইউজার আইডি থেকে আপনাকে হচ্ছে টেলিটক প্রিপেড সেবার মাধ্যমে আপনাকে 2টি SMS প্রেরণ করতে হবে। তো আপনি SMS কীভাবে দেবেন সেই বিষয়গুলো কিন্তু আপনার দেওয়া আছে। তো এখানে বলা হচ্ছে 1 ও 2 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাদ হচ্ছে 300 টাকা আর সার্ভিস চার্জ 34 টাকা, মোট হলো 334 টাকা। আর 3 ও 10 নম্বর পদের জন্য পরীক্ষার ফি বাদ হচ্ছে 23 টাকা, মোট হচ্ছে 223 টাকা। এবং 11 থেকে 13 নম্বর জন্য 100 টাকা, মোট হলো 112 টাকা। আপনাকে টেলি সার্ভিস মোট দেওয়া লাগবে। তো ভিউয়ার্স, পরিবেশ অধিদপ্তরের যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে সেটি সম্বন্ধে আমি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করেছি। আপনাদের যদি ভিডিওটা দেখে যদি ভালো লাগে তো অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটিকে বাজিয়ে দেবেন। আর এই সার্কুলারটি ডাউনলোড করতে চাইলে আমি ভিডিও কমেন্ট বক্সে চেক করবেন, সেখান থেকে আপনারা হচ্ছে ডাউনলোড করতে পারেন। তো ভিউয়ার্স ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।